প্রাক্তন কংগ্রেসীরে ভরিছে বাজপেয়ী ভবন, হিমন্ত বিশ্ব শর্মার পৰা অজন্তা নেওগলৈ, পীযুষ হাজরিকার পৰা রানা গোস্বামীলৈ। নবছৰত কিমান কংগ্রেসী বিধায়কে যোগদান করলে বিজেপিত, কংগ্রেসময় বিজেপিত ঠাই আছে পুরনি বিজেপির? অবশেষত গেরুয়া বসন পিন্ধিলে যোরহাটর প্রাক্তন কংগ্রেসী বিধায়ক রানা গোস্বামীয়ে। 2015 চনত হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি গমনের পাছত ধারা অব্যাহত রাখিছে, বিজেপিত যোগদান করেছে এইজনের পাছত সিজনকৈ কংগ্রেসীয়ে। কিন্তু বিগত 9টা বছৰত কিমান কংগ্রেসীয় যোগদান করলে বিজেপিত? বিগত 9টা বছৰত অতি কমেও 20 জন কংগ্রেসী বিধায়কে যোগদান করেছে বিজেপিত। 2015 চনের আগস্ট মাহত বিজেপিত যোগদান করেছিল হিমন্ত বিশ্ব শর্মায়। হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তেতিয়া বিজেপিত যোগদান করেছিল আন 9গৰাকী প্রাক্তন কংগ্রেসী বিধায়কে। তেওঁলোকৰ ভিতৰত আছিল প্ৰদান বৰুৱা, পীযুষ হাজৰিকা, জয়ন্তমল্ল বৰুৱা, পল্লৱলোচন দাস, কৃপনাথ মাল্লা, বলিন চেতিয়া আৰু বিনন্দ শইকীয়া। সেই সময়ত কংগ্রেস আৰু বিজেপিত যোগদান কৰা এই তালিকাত আছিল প্ৰয়াত ৰাজেন বৰঠাকুৰ আৰু আবু তাহেৰ বেপাৰীও। ধারা অক্ষুণ্ণ রাখি বিজেপিত যোগদান করেছিল প্রাক্তন কংগ্রেসী ভুবনেশ্বর কলিতা, গৌতম রয়, বিদ্যা সিং ইংলেং আর অজন্তা নেওগো। 2021 চনের বিধানসভা নির্বাচনের পাছতেই বিজেপিত যোগদান করে আন 2গৰাকী কংগ্রেসী বিধায়কে, তেওঁলোকক্রমে রূপজ্যোতি কর্মী আর সুশান্ত বরগোহাই। শেহতীয়া সময়ত কংগ্রেসেরই বিজেপিত যোগদান করা আন কেইগৰাকীমান প্রাক্তন কংগ্রেসী বিধায়কর তালিকাত আছে বটদ্রার প্রাক্তন বিধায়ক গৌতম বরা, বিস্মিতা গগৈ আর অঙ্কিতা দত্ত। আৰু অবশেষত কংগ্রেসের কার্যকরী সভাপতির পদ ত্যাগ করে এইবার বিজেপিত যোগদান প্রাক্তন কংগ্রেসী বিধায়ক রানা গোস্বামীর। সিমানেই নহয়, কংগ্রেসত থাকি বিজেপি সরকারক সমর্থন করা শশীকান্ত দাস, কমলাক্ষ দেপুরকায়স্থ অথবা বসন্ত দাসের দরে বিধায়করও আছে আন এখন তালিকা। কিন্তু প্রশ্ন উত্থাপন হব, কংগ্রেসময় বিজেপিত এতিয়া স্থান আছে পুরনি বিজেপির? এইবার চকু ফুরাও অসম বিজেপির পুরনি নেতার এখন তালিকাত। রাজেন গোহাই, পুরনা বিজেপি নেতা রাজেন গোহাই আছিল কেন্দ্রীয় মন্ত্রীও। 1999 চনের পর 2014 চন ধারাবাহিকভাবে নগাঁও লোকসভা সমষ্টির পর বিজয়ী হয়ে অহা রাজেন গোহাই 2019 চনের লোকসভা নির্বাচনত বঞ্চিত হয়েছিল দলীয় টিকটর পর। অশোক শর্মা, 2016 চনের বিধানসভা নির্বাচনত নলবাৰী সমষ্টির পর বিজয়ী হয়েছিল জ্যেষ্ঠ বিজেপি নেতা অশোক শর্মা। 2021 চনের বিধানসভা নির্বাচনত নলবাৰী সমষ্টির পর প্রার্থিত্ব লাভত অশোক শর্মা বঞ্চিত হওয়ার বিপরীতে সমষ্টিটির পর প্রার্থিত্ব লাভ করে জয়ন্ত মল্ল বৰুৱাই। রমেন ডেকা, মঙ্গলদৈ লোকসভা সমষ্টির পর বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত বিজেপির পুরনি নেতাগৰাকী 2019 চনের লোকসভা নির্বাচনত বঞ্চিত হয় দলীয় টিকটর পর। সিদ্ধার্থ ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী তথা রাজ্যিক বিজেপির প্রাক্তন সভাপতি আর দলের পুরনি কর্মী সিদ্ধার্থ ভট্টাচার্য এতিয়া কেবল এগৰাকী বিধায়ক। রঞ্জিৎ দত্ত, বিজেপির পুরানা নেতা তথা প্রাক্তন মন্ত্রীগী এতিয়া কেবল বিধায়ক। প্রশান্ত ফুকন, বছর বছর ধরে বিজেপি করা প্রশান্ত ফুকন বিজেপির পরাই ধারাবাহিকভাবে বিজয়ী হয়ে আহিছে বিধায়ক হিসাবে। কিন্তু মন্ত্রিত্ব লাভের পর আজিও বঞ্চিত ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত ফুকন। তার বিপরীতে 2015 চনত বিজেপিত যোগদান করা হিমন্ত বিশ্ব শর্মা বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রী, একে সময়তে অসম সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বর পদত আছে। হিমন্ত বিশ্ব শর্মার পাশে পাশে বিজেপিত যোগদান করা পীযুষ হাজরিকা, জয়ন্তমল্ল বৰুৱা আর অজন্তা নেওগ, একেদরে প্রদান বৰুৱা, পল্লৱলোচন দাস, কৃপনাথ মাল্লাও এতিয়া সাংসদ। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।